গুড ইভিনিং বন্ধুরা আজ হলো উনিশে মে আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো কাসারে একশো গ্রামে দু দিনে জ্বর পরীক্ষা কোয়ারেন্টাইনের বয়ে জ্বর লুকানোর প্রবণতায় উদ্বেগ সব ধরনের দোকান খুলবে রাজ্যে যান চলাচলে বহাল আগের নির্দেশিকায় সাত দিনে মিলবে জব কার্ড কর্মসংস্থান পাবেন বহিরাজ্যের শ্রমিকরা জানালেন গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দলে করিমগঞ্জে হোম কোয়ারেন্টাইন অমান্য করে প্রকাশ্যে গোরাফেরা আতঙ্ক সীমান্ত এলাকায় কাসারে মোটরযান আইন উনিশশো লঙ্ঘন করে যানবাহন চলছে হাইলাকান্দি শহরে প্রশাসনে পরিণত লকডাউন গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে এক কেজি করে ডাল বন্টন হিতাধিকারীদের পরিবার প্রতি নয় পিছু পাঁচ কেজি করে চাল বন্টনের দাবি সিপিএমএ বন্ধন ব্যাংকের ঋণ মুকুব করার দাবি কোমলাক্ত ব্যাপক স্বজন অভিযোগের তীর পুষক সম্মান নিধি নিয়ে বাইরের রাজ্য থেকে পাতার পাতারকান্দিতে আসা লক্ষাধিক টাকার মাছ পুঁতে ফেলল প্রশাসন এবং শেষ খবরটি ত্রিমুখী গাড়ি সংঘর্ষে হত এক পাঁচগ্রাম থানা এলাকার ঠান্ডাপুরে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে পাওয়ার জন্য একুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গত শনিবার থেকে কাসারে বাড়ি বাড়ি গিয়ে জ্বর পরীক্ষা অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ গত রবিবার দ্বিতীয় দিন পর্যন্ত মোট একশো বারোটি গ্রামে চালানো হয়েছে অভিযান তবে দুদিনের অভিজ্ঞতা দেখা গেছে কোয়ারেন্টাইনে যাওয়ার বয়ে অনেকেই শরীরে জ্বর থাকলেও তা লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে কোথাও কোনো করোনা পজিটিভ কেস লুকিয়ে রয়েছে কি না তা খুঁজে বের করতে স্বাস্থ্য বিভাগ শুরু করেছে এই অভিযান এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সিভিয়ার একিউট রেসিপিটরি ইনফেকশন এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইনলেস কেসগুলো খোঁজার ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বয়ান অনুযায়ী আইএলআই কেসগুলোর ক্ষেত্রে সর্দি গলা ব্যথা জ্বর ইত্যাদি লক্ষণ থাকে শাড়ির ক্ষেত্রেও তাকে এসব লক্ষণ সঙ্গে তাকে শ্বাসকষ্ট এসব আবার করোনার লক্ষণ তাই আইএলআই এবং শারীর কেসগুলোর ক্ষেত্রে প্রয়োজন মনে হলে নিশ্চিত হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন সারি এবং আইএলআই কেসগুলোর পাশাপাশি অভিযানের সময় কেউ ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি আক্রান্ত কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে তাও কথা প্রসঙ্গে তিনি বলেন শনি এবং রবিবার প্রথম দুদিনের অভিজ্ঞতা দেখা গেছে অনেকেই জ্বর থাকলে তা অভিযানে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সামনে লুকিয়ে রাখতে চাইছে ব্যাপারটা পর্যালোচনা করে দেখা গেছে এদের মনে বয় দাঁড়া বেঁধেছে যে জ্বর বললে কোয়ারেন্টাইন করে দেওয়া হবে তবে এভাবে যারা জ্বর লুকাচ্ছেন তারা ডেকে আনছেন নিজেদেরই বিপদ কারণ কারো করোনা হয়ে থাকলে যথাসময় চিকিৎসার ব্যবস্থা করলে সেরে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে কিন্তু জ্বর লুকিয়ে রাখলে গনি আসতে পারে বিপদ আর জ্বর হলেই যে করোনা হবে এমন তো নয় একতা বলে তিনি অনুরোধ জানান কারো জ্বর থেকে থাকলে অন্য কোনো চিন্তা না করে যেন জানিয়ে দেন অভিযানে যাওয়া স্বাস্থ্যকর্মীদের অভিযানে শনি এবং রবি দুদিনের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান মোট একশো বারোটি গ্রামে স্ক্রিনিং করা হয়েছে নয়শো একজনকে এর মধ্যে দুইশো সাতাত্তর জনের শরীরে জ্বর ধরা পড়েছে করোনা সন্দেহে লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে তেইশ জনের শাড়ি কেস পাওয়া গেছে চারটি এবং আই এল আই সাতানব্বইটি পরবর্তী জেলা প্রশাসনের নির্দেশ অমান্যের পাশাপাশি মোটরযান আইন উনিশশো অষ্টাশি লঙ্ঘন করে কাসারে যানবাহন চলাচল করছে করোনা ভাইরাস সংক্রমণ সরিয়ে না পড়ার জন্য কাসার জেলায় সম্প্রতি মোটরযান আইন উনিশশো অষ্টাশির অধীনে একশো পনেরো দ্বারা জারি করে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল গত ছয় মে এ মর্মে কাসারের জেলাশক এক নির্দেশ জারি করে জেলায় যানবাহন চলাচলের নিয়ম বেঁধে দিয়েছিলেন কিন্তু শিলচর শহর ও গ্রামাঞ্চলে এই মোটরযান আইন লঙ্ঘন করেছেন প্রাইভেট বাণিজ্যিক যানবাহন সহ দ্বিচক্রযানের চালক ও যানবাহনের মালিকপক্ষ জানা গেছে কোভিড উনিশ সাথে দ্রুত ছড়িয়ে না পড়ে তাই জেলায় যানবাহন চলাচল কমাতে সতর্কতা অবলম্বনে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল এতে যেসব যানবাহনের রেজিস্ট্রেশনের নম্বর শেষ সংখ্যা এক তিন পাঁচ সাত নয় রয়েছে সেসব যানবাহনের সপ্তাহের সম্বুধ শুক্রবার চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল একই সঙ্গে যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা শূন্য দুই চার ছয় ও আট সেগুলো সপ্তাহের মঙ্গল বৃহস্পতি ও শনিবার চলাচল করার অনুমোদন দেওয়া হয়েছিল প্রথম দু এক দিন এই নিয়ম একাংশ লোক মেনে চললেও যদি গত কদিন থেকে এই আইন লঙ্ঘন করে শহরে গ্রামাঞ্চলে যানবাহন চলাচল করছে পরবর্তী লকডাউনে চতুর্থ পর্যায়ে সব ধরনের দোকান খোলা রাখার নির্দেশ দিল রাজ্য সরকার এই দোকানগুলো সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখা যাবে তবে চায়ের দোকান রেস্টুরেন্ট আইসক্রিম পার্লার রান্না করা খাবার সামগ্রীর দোকান সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে মার্কেট কমপ্লেক্স ও শপিং মলগুলো আগের মতোই বন্ধ থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রবিবার লকডাউন সংক্রান্ত নির্দেশিকা জারি করার পর সোমবার রাজ্য সরকার মর্মে নতুন করে গাইডলাইন প্রস্তুত করেছে এই গাইডলাইন অনুসারে চা শিল্প ওয়ার হাউস শিল্প কারখানা ও তাদের সাপ্লাই চেন পিডিএস অপারেশন রেলওয়ে এলপিজি ও পেট্রোলিয়াম ডেলিভারি ইত্যাদি সবসময় কার্যক্রম থাকবে তাছাড়া বেসরকারি মেডিকেল ক্লিনিকও ওপিডি ভেটেনারি ওপিডি ইত্যাদি খোলা রাখা যাবে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী অটো রিক্সা সাইকেল রিক্সা ও ট্যাক্সি চালক সহ দুই যাত্রীকে নিয়ে চলতে পারবে প্রাইভেট কারগুলো চালক ও দুই যাত্রী নিয়ে চলাচলের যোগ্য দুই জানে আগের মতোই শুধু মহিলা ও বারো বছরের কম বয়সকে নিয়ে চলাচল করা যাবে সমস্ত নির্মাণ কাজ সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত করা যাবে তবে হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে সব সময়ের জন্য সার রয়েছে সরকারি কার্যালয়গুলিতে স্বাভাবিক কাজকর্ম চলবে নির্দেশ অনুযায়ী সেলুন বিউটি পার্লার বন্ধ থাকবে তবে পরিচ্ছন্নতা বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা যাবে হাট বাজার বা সাপ্তাহিক বাজারগুলো আগের মতো এখনও সারা রাজ্যেই বন্ধ থাকবে পরবর্তী লকডাউনের মধ্যেই অসমে মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনায় তিন লক্ষ সাতষট্টি হাজার পরিবার কর্মসংস্থানের সুযোগ পেয়েছে সোমবার একতা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দলে তিনি আরও জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যসহ বহিরাজ্যের শ্রমিকরাও এই প্রকল্পের আওতায় জব কার্ডের আবেদন করতে পারবেন এক সব কিছু থাকলে জব কার্ড মিলবে সাত দিনের ভেতরে গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন এম জি এন রেগা প্রকল্পের জন্য সাধারণ বাজেটেই একষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র এর মধ্যে করোনা কালের জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্যাকেজ বরাদ্দ হয়েছে আরও বারোতে চল্লিশ হাজার কোটি ফলে স্বাভাবিকভাবে এর সুফলভাবে রাজ্য বাড়বে মজুরি এ অবস্থায় দিন প্রতি দুইশো তেরো টাকা সহজেই পেতে পারেন শ্রমিকরা নিরানব্বই শতাংশেরই সময় মতো মজুরি পেতে কোনো অসুবিধা হবে না মন্ত্রী দলে বলেন লকডাউন ও করোনা সংকটের ফলে গরিবরা প্রচণ্ড দুর্ভোগে রয়েছে আর তা শুরু থেকেই উপলব্ধি করেছে সরকার শুধু রাজ্যের নয় বাইরে থেকে অসমে এসে আটকে পড়া বা গৃহ রাজ্যের এক থেকে অন্য স্থানে এসে বেকার বসে থাকা শ্রমিকদেরও কথা ভাবা হচ্ছে বাইরের জবকার্ডদারীরা যাতে এখানে কাজের সুবিধা পান এই ব্যবস্থা করে দিতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের গ্রামাঞ্চলে থাকা এ ধরনের শ্রমিকের একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে কোন জিপিতে কতজন এমন মানুষ আছে তাদের যোগ্যতা কী কী ধরনের কাজের জন্য তারা উপযুক্ত এসব বিবরণ জানার পরই মজুরি ভিত্তিক কাজে লাগানো হবে সেসব আবেদনকারীকে প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার এতে তাদের সুপ্ত প্রতিবার প্রকাশ হবে নবকুমার দলের কথায় চব্বিশ এপ্রিল থেকে এক অবধি ছয় হাজার দুইশো একষট্টি পরিবারের নতুন জব কার্ড দেওয়া হয়েছে যেসব গ্রামে করোনার প্রভাব নেই রাজ্য সরকার লকডাউন নেই সেসব এলাকায় এম জি এন রেখার অধীনে কাজ শুরু করা ছিল মূল উদ্দেশ্য ছিল গরিবদের কর্মসংস্থান এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তার পরিসর বাড়ছে এদিন নবকুমার সাহ জানিয়ে দেন মোদীর আত্মনির্ভর প্রকল্পের বাস্তবায়নে এম জি এন রেখার কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে একযুগে কাজ করে যাবে রাজ্য সরকার তবে কোনো দুর্নীতি বরদাস্ত করা যাবে না পরবর্তী সোমবার সকালে গ্রাম ঠান্ডা ঠান্ডাপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাটি ঘটেছে গ্রাম গ্যাম্যান সেতুর নিচে জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ গ্রাম থেকে বদরপুরমুখে যাওয়া এল শূন্য এক এল শূন্য চার সাত পাঁচ নম্বরের একটি লরির সঙ্গে বিপরীতমুখী এস এগারো সিসি আট দুই তিন পাঁচ নম্বরের একটি ম্যাজিক ট্রাক ও একটি এল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছিন্নভিন্ন হয়ে পড়ে ম্যাজিক সজরে ধাক্কার ফলে বদরপুর এম এস ট্রেনিংয়ের ম্যাজিক ট্রাকের চালক গুরুতরভাবে আহত হলে সংকটজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ম্যাজিক ট্রাকের চালক বিবাস দাসের বাড়ি কাটিগড়ার সিদ্ধিপুরে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে যায় গ্রাম পুলিশ তবে শেষ রক্ষা হয়নি চালক বিবাস দাস মৃত্যুর কুলে ডলে পড়ে মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী দুই সেল এক মেয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি পাঁচগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে পরবর্তী লকডাউন চলাকালে গড়বন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার এজন্য জন্য খাদ্য সুরক্ষার আওতাভুক্ত হিতাধিকারীদের মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে মাথাপিছু পিছু পাঁচ কেজি করে চাল ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে অতিরিক্তভাবে বন্টনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার এপ্রিল মে এবং জুন এই তিন মাসের জন্য চাল বরাদ্দের কথা বলা হলেও এ পর্যন্ত এপ্রিল শেষে বর্তমান মে মাসের চালের বন্টন প্রক্রিয়া চলছে ডিলারদের মাধ্যমে একইভাবে খাদ্য সুরক্ষার কার্ডদারীদের মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতিটি পরিবারে বিনামূল্যে এক কেজি ডাল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার এপ্রিল মে এবং জুন এই তিন মাসের জন্য বরাদ্দকৃত ডাল পর্যায়ক্রমে ডিলারদের মাধ্যমে বন্টন করা হবে এদিকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অধীনে ছয়টি সমবায় সমিতির মাধ্যমে কেবল বিক্রমপুর সমবায় সমিতি ছাড়া বাকি সমবায় সমিতিগুলি যথাক্রমে কালাইন গুমড়া কাটিগড়া ফুলবাড়ি সহ রাজাটিলা সমবায় সমিতির অধীনে থাকা প্রতিটি ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের মাধ্যমে খাদ্য সুরক্ষার কার্ডদারী হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে কার্ড প্রতি এক কেজি ডাল সম্ভার থেকে বন্টন প্রক্রিয়া আরম্ভ হয়েছে বলে জানিয়েছেন কাটিগড়া স্কোয়াডের সদস্য তথা জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের সাব ইন্সপেক্টর রাজকমল শর্মা তিনি জানান কারদার হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে গরিব কল্যাণ যোজনার ডাল বন্টনে কোনো অনিয়ম ধরা পড়লে কাউকে রেহাই দেওয়া হবে না বিক্রমপুর সমবায় সমিতির অধীনে থাকা ডিলারদের মধ্যে আগামী মঙ্গলবার অথবা বুধবার থেকে গরিব কল্যাণ যোজনার ডাল বন্টন করা হবে বলে জানিয়েছেন কাটিগড়া স্কোয়াডের সদস্য শর্মা এদিকে খাদ্য সরকার আওতাভুক্ত হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে চাল ও ডাল বন্টনের ক্ষেত্রে বিভাগীয় তরফে ডিলারদের মধ্যে কমিশন প্রদান করা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান প্রতি কুইন্টাল ছালের বিপরীতে ডিলারদের কমিশন বাবদ একশো টাকা দশ পয়সা দেওয়া হয় সমবায় সমিতিগুলোকে ছালের কুইন্টাল প্রতি বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা করে কমিশন প্রদান করা হয় তাকে অনুরূপভাবে প্রতি কুইন্টাল ডালের বিপরীতে ডিলারদের কমিশন বাবদ প্রদান করা হয় দুইশো টাকা এবং সমবায় সমিতিগুলোকে ডালের কুইন্টাল প্রতি কমিশন প্রদান করা হয় একশো টাকা পরবর্তী লকডাউনে অসম ত্রিপুরার সিল করা সীমান্ত এলাকার পুলিশি নজর এড়িয়ে অবৈধভাবে পাতারকান্দিতে এসে ধরা পড়ল এক ম্যাজিক সহ প্রায় লক্ষাধিক টাকার চালানি মাছ গত শনিবার ত্রিপুরার ধর্মনগর থেকে আসা মাছ বোঝাই ম্যাজিক গাড়িটি পাতারকান্দি বাজারে আসতেই পুলিশ একে পাকড়াও করে পরে স্থানীয় প্রশাসনের সহযোগে রবিবার পাতারকান্দির মালাস্থিত জনহীন এলাকায় গর্ত করে মাছগুলো মাটিতে পুঁতে রাখা হয় জানা গেছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলতি লকডাউনে বহিরাজ্যের মাস বিক্রিতে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার অবৈধভাবে মাছ সমেত অসমের পাতারকান্দির বাজারে ঢুকে টিআর আর শূন্য পাঁচ সি এক ছয় নয় নয় নম্বরের মাস বুঝাই ম্যাজিক লরি আটক করা হয় গাড়ির চালককেও পরে দিন টানা জিজ্ঞাসাবাদের পর পাতারকান্দি পুলিশ চালকের কাছ থেকে ধর্মনগরের খান ফিশ সেন্টারের পক্ষ থেকে পাতারকান্দি মাছ ব্যবসায়ী টি মিয়ার নামে আটশো কেজি মাস বাবদ এক লক্ষ বারো হাজার টাকা উল্লেখ করা এক ক্যাশ মেমো উদ্ধার করে গোটা দিনব্যাপী মাছগুলো সারিয়ে নিতে বিভিন্ন পথ অবলম্বন করলেও প্রশাসন রাজি হয়নি পরে অবশেষে করিমগঞ্জ জেলাশকের নির্দেশে রবিবার করিমগঞ্জ জেলা মৎস্য বিভাগের অধিকারিক হারুন রশিদ মন্ডল দুর্লভ সারা ব্লকের খনীন্দ্র বুইয়া বদরপুরের ব্লকের শ্রীগৌরী শঙ্কর চেঙ্গুরি ও থানার ইন্সপেক্টর ওসি তানবির আহমেদের উপস্থিতিতে পাতার গান্দি কাছে গর্ত করে মাস্কুল মাটিতে পুঁতে রাখা হয় যাতে এর থেকে কোনো ধরনের বীজাণু ছড়িয়ে পরিবেশ দূষিত করতে না পারে বর্তমানে গাড়িসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্রের খবর পরবর্তী মহামারী করোনা আতঙ্ক চারদিকে লকডাউন তৃতীয় পর্যায়ে শেষ করে দেশে চতুর্থ পর্যায়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু এসবের পরও হুশ হয়নি একাংশের কেন্দ্র সরকারের বারবার অনুরোধের পরও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনিচ্ছুক একাংশ দেশে লকডাউন চললেও হাইলাকান্দি শহরে এর নামে চলছে প্রহসন কেন্দ্র সরকারের তরফে চতুর্থ পর্যায়ের লকডাউন সম্পর্কিত নীতি নির্দেশ ঘোষণা করার পরই রবিবার রাতে রাজ্যের মুখ্য সচিব এক সাংবাদিক সম্মেলনে করে রাজ্য সরকার নীতি নিয়ম ঘোষণা করে নতুন এই নির্দেশে সরকারি কার্যালয়ে এক শতাংশ কর্মচারীর উপস্থিতির কথা বলা হয়েছে পাশাপাশি দোকানপাট খুলতে আর এক তৃতীয়াংশ নিয়ম মানতে লাগবে না বলে জানান মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ লকডাউনে চতুর্থ পর্যায়েও হাট বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে ফুটপাথের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি কিন্তু হাইলাকান্দিতে চলছে এর ঠিক উল্টো নিয়ম হাইলাকান্দি শহরের ফুটপাতে ফুটপাতে বসেছে হাট বাজার জেলা সরকারি বাসভবনের ঠিক বিপরীতে ফুটপাতের উপরে উঠেছে এক অস্থায়ী বাজার ফল সবজি সব কিছুই পাওয়া যায় এই অস্থায়ী বাজারে কেবল জেলাশকের বাসভবনের সামনেই নয় শহরের লক্ষ্মী শহর রবীন্দ্রসরণি রেলগেট ইত্যাদি স্থানে প্রতিদিনই বসে শাক সবজির বাজার শহরের ভিতরের হারবার্ট বাজারেও অনাহাসে পাওয়া যায় শাকসবজি লকডাউনের প্রথম পর্যায়ে তদানীন্তন কীর্তিজাল্লি বাড়ি বাড়ি শাক সবজি মাছ ইত্যাদি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করার অনুমতি দিয়েছিলেন যার ফলে শহরের নাগরিকরা গড়ে বসেই অনাহাসে পাচ্ছিলেন শাকসবজি কিন্তু কীর্তিজাল্লি শিলচরে বদলি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় বন্ধ হয়ে গেছে এই ডোর টু ডোর শাকসবজির বিক্রি পরিবর্তে এইসব ব্যবসায়ীরা নিজেদের সুবিধা অনুযায়ী গড়ে তুলেছেন অস্থায়ী বাজার ফলে অনিচ্ছা সত্ত্বেও শহরের নাগরিকদের বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে শাক সবজি ক্রয় করতে এদিকে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে বিভাগে পড়েছেন ব্যবসায়ীরা রবিবার রাতে টিভিতে মুখ্য সচিবের সাংবাদিক সম্মেলনে দেখে প্রায় ব্যবসায়ী দোকান খুলেন এদিক কিন্তু শেষবেলায় নির্দেশ পেয়ে হুড়মুড় করে দোকান বন্ধ করতে হয় নানা প্রকাশে অনিচ্ছুক এক পান দোকানি বলেন সকালে দোকান খোলার খবর পেয়ে অনেক টাকার পান কিনে নিয়েছিলাম কিন্তু হঠাৎ আসা এই নির্দেশের পর দোকান বন্ধ করতে হচ্ছে ফলে এই কাঁচা পান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে একই অবস্থা কয়েকটি মিষ্টির দোকানেরও তাদের বক্তব্য লকডাউনের সব নীতি নিয়ম মানছি আমরা জেলা প্রশাসন চাইলে দোকান খুলব না কিন্তু এই নির্দেশ দোকান খোলার আগে জানিয়ে দিলে লকডাউনের সময় এই ক্ষতির সম্মুখীন হতাম না এ নিয়ে আজ দোকান এক তৃতীয়াংশ হিসাবে খুলবেন না এক শতাংশ খুলবেন এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে তবে এসব সমস্যার সমাধান নবাগত জেলাশক খুব শীঘ্রই করবেন বলে আশাবাদী হা পরবর্তী রাজ্যের একশোর বেশি কোভিড উনিশে আক্রান্ত সীমান্ত জেলা করিমগঞ্জে দুজন কোভিড উনিশে আক্রান্ত রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে উঠলে তাদেরকে রাখা হয়েছে শ্রীগৌরী হাসপাতালে সোমবার আকবরপুর জিপির সুফিগঞ্জ বাজার সংলগ্ন কুজব গ্রামে জমির উদ্দিন নামের এক যুবক কোভিড উনিশে আক্রান্ত হয়েছে ট্র্যাভেল হিস্ট্রি উত্তরপ্রদেশ থাকা স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল গফুরের ছেলে জমির অবশ্য করিমগঞ্জ জেলায় আসেনি উত্তরপ্রদেশ থেকে ফেরার পর কাসার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিলচরে কোয়ারেন্টাইন ছিল এদিকে সীমান্ত জেলা করিমগঞ্জে হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করেছেন অনেকে ডিজেস্টার ম্যানেজমেন্ট নিয়ম আইন অমান্য করে স্বাস্থ্য বিভাগের নীতি নির্দেশনা তোয়াক্কা না করে গ্রামের তো প্রকাশ্যে ঘুরাগুরি করছে গাড়ি নিয়ে করিমগঞ্জ শহরে এরা এসে প্রকাশ্যে বাজার হাটে চলাফেরার প্রমাণ পাওয়া গেছে উত্তর করিমগঞ্জ মহিষাসর এলাকার উজ্জ্বল দাস নামে এক ড্রাইভারকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ জারি করা হয় কয়েকদিন আগে তবে অভিযোগ বিভাগীয় কর্মীরা তাকে আগামী আটাইশ দিন তাকে তার বাড়িতে হোম কোয়ারেন্টাইন থাকা নোটিশ লাগিয়ে গেলেও কোনো তোয়াক্কা না করে অবাধ গোরাগুরি করছেন তিনি স্থানীয় অনেকের কাছ থেকে বিষয়টি স্বীকার করেছে সঙ্গে আতঙ্কিত গোটা এলাকা অন্যদিকে সোমবার কমিউনিটি সার্ভিলেন্স ওয়ার্ক হোম ভিজিট করে মহিষাসনের ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা থার্মাল স্ক্রিনিংয়ের জন্য সার্ভিলেন্স দল মহিষাসনে উজ্জ্বল দাসের বাবা জ্যোতি দাসের বাড়িতে উপস্থিত হ কিন্তু পাওয়া যায়নি উজ্জ্বল দাসকে ব্যক্তিগত কারণে তিনি গাড়ি নিয়ে করিমগঞ্জ গেছেন বলে জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে শেষে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলাশকের নজরে আনা হয়েছে বিষয়টি অন্যদিকে পার্শ্ববর্তী লাতু গ্রামে রশিদ আহমেদ নামের আরও এক সুমো চালক এবং তার বাইকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ জারি করা হয়েছে সূত্রমতে সুমো চালক রশিদ আহমেদ এই কয়েকদিনে গুহাটি শিবসাগর জিরিঘাট লামডিং মেঘালয় এলাকায় যাত্রী নিয়ে চলাফেরা করেছে রবিবার বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার সব সংগ্রহ করে পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষাগারে পাঠানো হয়েছে রবিবার বাড়ি ফিরে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করেছিলেন ওই সুমো চালক পরে ঘটনাটি সঙ্গে সঙ্গে অবগত করা হয় সার্ভিলেন্স দলকে তার সংস্পর্শে থাকা ছোট বাইকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ জারি করা হয়েছে এদিকে মহিষাসন জীবীতে সোমবার গোটা দিন গড়ে গরে স্বাস্থ্য পরীক্ষা করা হয় উল্লেখ্য গিরিশগঞ্জ হাসপাতালে অধীনে থাকা ডক্টর সুমন বিশ্বাসের নেতৃত্বে থাকা মেডিকেল দল গত পাঁচ দিন থেকে উত্তর করিমগঞ্জের সবকটি এলাকাতেই কমিউনিটি সার্ভিলেন্স ওয়ার্ক হোম ভিজিট অধীনে এই কর্মসূচিতে রয়েছে পরবর্তী করিমগঞ্জে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠেছে বিশেষ করে পাতারকান্দি বিধানসভা এলাকায় এই প্রকল্পেই ব্যাপক হারে স্বজন ও দুর্নীতি রয়েছে এর প্রমাণ পাওয়া যাচ্ছে পি এম কিষাণ সম্মান নিধির ওয়েবসাইটে দেখে যাচ্ছে যারা কৃষক নন তাদের এই প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে অথচ প্রকল্পটির উদ্দেশ্য ছিল কৃষকদের স্বনির্ভর করে তোলা কারা পেতে পারেন এই প্রকল্পের আওতায় সুবিধা নাম্বার এক যাদের পেশা হলো কৃষিকাজ নাম্বার দুই তাদের জমি থাকতে হবে কমপক্ষে সাত বিঘা নাম্বার তিন তারা সরকারি চাকরিজীবী হতে পারবে না কিন্তু দেখা গেল পাতারকান্দি এলাকায় এমন কিছু ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেলেন যারা আদতেই কৃষকই নন এরা কৃষি কাজ করেন বলে জানেন না এলাকার কেউ সুটেড বুটেড হয়ে বাইক হাঁকিয়ে দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়া এরা হয়ে গেছে এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা প্রাপক অথচ এই এলাকায় অনেক কৃষক রয়েছেন যারা সামান্য অর্থের জন্য জমি চাষ করতে পারছেন না পাতারকান্দিতে কৃষক সম্মান নিধির আওতায় একই পরিবারের সব সদস্যই টাকা পেয়েছে চন্দন জসওয়াল নামের এক ব্যক্তির পরিবারের সবাই এই প্রকল্পের টাকা পেয়েছে চন্দনের মা সুনামণি কালওয়ার স্ত্রী মঞ্জু কালওয়ার অবিবাহিত বন্ধ পুষ্পা জসওয়াল ভাই সন্তোষ কালওয়ার এই প্রকল্পের সুবিধা পেয়েছে এখন প্রশ্ন হলো এই সব তালিকা বিধায়কের সম্মতি পেলে চূড়ান্ত হয় এখানে কৃষি অধিকারীদের তেমন কিছু করার থাকে না পাতারকান্দিতে এভাবে এই তালিকায় এমন বহু লোক আছে যারা শুধুমাত্র বিধায়ক গরিষ্ঠতার সুবাদে এই প্রকল্পের সুবিধা পেয়েছে এই প্রকল্পে বছরে ছয় হাজার টাকা দেওয়া হয় চারটি কিস্তিতে এই টাকায় একজন গরিব কৃষক অনেক কিছুই করতে পারে কিন্তু তাকে বঞ্চিত করে দেখা গেল একই পরিবারের সবাইকে টাকা দেওয়া হয়েছে এভাবে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে পাতারকান্দিতে শেষ করে দেওয়া হয়েছে এর উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে কে এই চন্দন জাসওয়াল চন্দন জাসওয়াল হলেন বিধায়ক কৃষ্ণদুপালের অত্যন্ত ঘনিষ্ঠ কৃষক হওয়ার যোগ্যতার চেয়ে বড় হলো তিনি বিধায়ক ঘনিষ্ঠ তাই তার পরিবারের সবাই এই সুবিধা পেলেন এভাবে গোটা পাতারকান্দি বিধানসভা এলাকা জুড়ে রয়েছে অসংখ্য স্বজন পোষণ আর দুর্নীতির উদাহরণ আর প্রতিটি অভিযোগের কেন্দ্রবিন্দুতে যে ব্যক্তিটি হলেন তিনি হলেন পাতারকান্দির বিধায়ক এ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পরবর্তী দুই মাসের বেশি সময় থেকে রুজি রোজগার বন্ধ এমন অবস্থায় সপ্তাহে সপ্তাহে বন্ধন ঋণের কিস্তি প্রদান করা রীতিমতো দুষ্কর ক্ষুদ্র ঋণ নেওয়া বন্ধন গ্রাহকদের দশ হাজার থেকে লক্ষাধিক টাকা অবধি মহিলা গ্রুপের মাধ্যমে খুব সহজেই লোন নেওয়া যায় বন্ধন ব্যাংকের টাকা তাদের ফাইন্যান্স থেকে এবং এই ঋণ নিয়ে কেউ হয়তো ফেরি ব্যবসা খুচরো ব্যবসা এবং ছোটো যাত্রী চলাচল গাড়ি কিনেছে কিন্তু দুই মাসের সময় থেকে সব কিছুই বন্ধ কীভাবে পরিশোধ করবেন সপ্তাহের কিস্তি এ নিয়ে রীতিমতো দুশ্চিন্তা রয়েছেন প্রত্যেক গ্রুপ সদস্যের মধ্যে সোমবার বিষয়টি নিয়ে মুখ করলেন বিরোধী দলের বিধায়ক কমলাক্ষপুর কায়স্ত বিধায়কের মতে ক্ষুদ্র ঋণ নিয়ে অনেক মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠে সেই মতে বন্দর ম্যাগের পরিষেবা নিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছে খুব শীঘ্রই এ ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি তুলেন তিনি সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের ঋণ সরকারি পক্ষ থেকে মুকুব করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখেন তিনি এবার শেষ খবরটি মার্চ মাসে লকডাউন শুরুর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যেসব গরিব পরিবারের রেশন কার্ড নেই তাদের খাদ্য সুরক্ষা আইন মোতাবেক পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে সিপিআইএম কাসার জেলা কমিটি গত এগারো মে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র মারফত সত্তর এই চাল বন্টনের দাবি করে প্রায় দুই মাস পর কাসার জেলায় বর্তমানে প্রধানমন্ত্রী দরিদ্র কল্যাণ অন্ন যোজনায় এই চাল বন্টন শুরু হলেও পরিতাপের বিষয় বিষয়ে পিছু পাঁচ কেজি করে চাল বন্টনের পরিবর্তে পরিবার পিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হচ্ছে সিপিআইএম সরবস্থায় প্রতিশ্রুতি মতো মাথা বিশু পাঁচ কেজি করে চার বটনের দাবি করেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে